আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি ঋদিকা আহসান। বক্স অফিস কাঁপাতে আবারও প্রেক্ষাগৃহে আসছে পুষ্পা সিনেমা। পুষ্পা টু সিনেমা মুক্তির তারিখ সম্প্রতি ঘোষণা দিয়েছে পুষ্পার নির্মাতা সংস্থা মিত্রী মুভি মেকার্স। মিত্রী মুভি মেকার্স জানিয়েছে চলতি বছরেই মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণী সিনেমা পুষ্পার সিকুয়েল, যার শিরোনাম পুষ্পা দ্য রুল। পুষ্পা টু মুক্তির তারিখ সংস্থাটি জানিয়েছে চলতি বছরের 15 আগস্ট। এ হিসেবে দিন গণনাও শুরু করেছেন তারা। 200 দিনের কাউন্টডাউন দিয়ে সংস্থাটি জানিয়েছে 200 দিনের মধ্যেই রাজত্ব শুরু করবে নতুন এই সিনেমাটি। 2021 সালে সর্বপ্রথম মুক্তি পায় দক্ষিণী সিনেমা পুষ্পা। সিনেমাটি মুক্তির পরপরই জনপ্রিয়তার তুঙ্গে ছিল দর্শকের। এতে অভিনয় করেছিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও কেরালা ক্রাশখ্যাত রশ্মিকা মান্দানা। পর্দায় পুষ্পারা শ্রীবলির রসায়নে মুগ্ধ দর্শক উৎসুক হয়ে অপেক্ষা করছিল ছবিটির দ্বিতীয় কিস্তির। এবার পুষ্পা টু মুক্তির তারিখ ঘোষণা সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। সুকুমারের পরিচালনায় পুষ্পা টুতে এবারও দেখা যাবে আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দানাকে। আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।